আমাদের এখানে খুলনার বিখ্যাত চুই জলের জালমুড়ি আছে মানিকগঞ্জের একের বারো বাজা ঢাকার বিখ্যাত শাহি আলিম ভাইয়ের শাহি জালমুড়ি স্পেশাল জালমুড়ি আছে খাসির আলিম আছে খাসির পায়া আছে ইউটিউবে সার্চ দিলাম জালমুড়ির মশলা দেখলাম বানায় জালমুড়ি ঢাকা শহর অনেক বালা বিক্রি হয় ঝালমুড়ির মশলাটা বানানোর রেসিপিটা দেখছিলাম দেখিয়া খুব সাহস হরিয়া মশলা বানাইছি আল্লাহর মধ্যে ভালো হয়েছে প্রথম দিন আমি জালমুড়ি লিয়ে গেছি শুধু জেলা স্টেডিয়ামের সামনে আটশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আমার প্রথম বিজনেসের দিন সাথে আমি অ্যাড করলাম খাসির পায়া এখন সানাবোনাটা করছি আমার যে জালমুড়ির মশলা সব উপকরণ দিয়ে আপনার হালি সানাবোনা এগুলো সবই তৈরি করা যায় একই তরিকায় আমি রান্না করলাম আল্লাহর মতো অনেক সুস্বাদু হয়েছে নিয়ে গেলাম ভালো সেল হয়েছে আমার সানাবোনাটা তখন আমার আস্তে আস্তে কাস্টমার বাড়তেছে অনেক দূর থেকে অনেকে আসতেছে বাইক দিয়ে অনেকে ভিডিও করছে অনেক জায়গায় হালিমের ব্যবসা করব প্লাস আমার অনেক শখ ছিল হালিম শিখব হালিমের ব্যবসা করবো ওই এক ফাঁকে আমার শিখো হইলো ব্যবসা হইলো গুরু হইলো ডিসেম্বরে গেলাম বিজয় মেলাতে ওখানে গিয়া মেলা করলাম হালিম রান্নাও শিখলাম আপনারা অ্যাকচুয়ালি যদি একবার খান বুঝতে পারবেন আমার সাড়ে তিনশোর উপরে কাস্টমার ছিল স্টেডিয়ামে কিন্তু ওই যে হকার উচ্ছেদ করার কারণে ওখানে আর বিজনেস করতে পারি নাই জিতুমিয়ার পয়েন্টে একটা দোকান নিচ্ছি এখানে ব্যবসাটা স্টার্ট করছি খাবারের কোয়ালিটি ভালো আপনারা আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমার ব্যবসার মানে স্টার্টিং থেকে এই পর্যন্ত আর আমার ছোটো ভাই আছে আমার সাথে সে আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে আমার ফ্যামিলির থেকে ফুল সাপোর্ট দিচ্ছে সব মিলিয়ে কিন্তু আমি মনে করি আমি একজন বাবুসি হয়ে গেছি কারণ আমি একটা ডিমও বাঁচতে পারতাম না আগে আর এখন যে আমি এত কিছু পারবো আমি নিজেও কল্পনা করিনি আসলেও মনের মধ্যে ইচ্ছা যদি থাকে ইনশাল্লাহ সব কিছুই হয় আল্লাহর রহমত ভালো আছি অনেক ভালো চলতেছে দোয়া করবেন আপনারা আর আমার স্ট্রিট ফুড কর্নারে আসবেন জিতুমিয়ার পয়েন্টে সেলফি ব্রিজের এখানে আমার দোকানটা নতুন খুলছে চলে আমার একটা বাই খুলছে আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা বাইর সাথে আমি হেল্প করি ফুচকা টুয়েলভ করি জালমুড়ি এগুলো সবগুলো আমার বাইরে রেডি করে আইটেম যতগুলো আছে আমি বাইর সাথে টুয়েলভ হেল্প করি কাস্টমার চাহিদা হচ্ছে বেলপুরি আর জালমুড়ি বেলপুরি জালমুড়ি এগুলো আমাদের মশলা সবগুলোই আমাদের নিজের হাতের বানানো শুরু হয়েছে আমাদের স্টেডিয়াম থেকে স্টেডিয়াম এক নম্বর গেট থেকে আমাদের ওইখানেই প্রথম বিজনেস শুরু হয়েছে তো হকারের কারণে আমরা এখানে দোকান নিয়েছি আর কি হকার তখন বসা যায় না তো এখানে ওনাদের খাওয়া দাওয়ার কোয়ালিটি অনেক ভালো আমরা রেগুলারই আসি রেগুলার বলতে প্রতিদিনই আসি এখানে অনেক অনেক ধরনের আইটেম ওনারা দেন ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি হালিম যা আছে খুলনার বিখ্যাত চুজাল থেকে শুরু করে মানিকগঞ্জের বারো হাজার পর্যন্ত এখানে পাওয়া যায় ওনাদের খাওয়ার কোয়ালিটি মান এবং অনেক ভালো এবং ওনাদের বিহেভিয়ারও অনেক ভালো ভালো লাগে দেখি এখানে প্রতিদিন আসি এখানে আমরা মূলত আসি প্রতিদিন ফুচকা ঝালমুড়ি বা হালিম এসব খেতে বন্ধু বান্ধব মিলে বন্ধুরা সবাই আসি সামনে আমরা দোকান হয়েছে নতুন দোকান তো তারা এর আগে খাওয়া হয়েছে দুই একবার তো আমরা সব ফ্রেন্ড বন্ধু মিলে আই তারা

খাই কি খান্ গাহত আমি বেছি চানা বুনা খাই